হ্যালো বন্ধুরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে কি হবে না সেই সিদ্ধান্ত কিন্তু এখন আম জনতার উপরেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারই কিন্তু মতামত জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা যতদূর জানি যে এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় যে চিন্তার বিষয় সেটি কিন্তু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না, তার বিষয়ে কিন্তু একটি ইমেল আইডি দেওয়া হয়েছে, তিনটি ইমেল। তো এই তিনটি ইমেলে তোমরা কীভাবে মেল করবে আমি একটি দেখিয়ে দেবো তোমাদেরকে ভিডিও শেষে। তো এখানে যেটি বলা হয়েছে, সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষই এবার তার বিবেচনা জানাতে পারবেন এই বিষয়ে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। তো আমরা বুঝতেই পারছি যে এই এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় চিন্তার বিষয় রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই সাবধানী। একদিকে মত নিচ্ছেন বিশেষজ্ঞদের, অন্যদিকে মত চাইছেন আমজনতা, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষেরা কিন্তু এই মুহূর্তে আমাদের মতামত জানাতে পারি। সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষই এবার তার বিবেচনা জানাতে পারবেন এই বিষয়ে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। তো তিনি কিন্তু তার টুইটের মাধ্যমে তিনি টুইট করেছেন যে আমি কখনোই আমার ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট হতে দেবো না। অর্থাৎ দেখুন কী বলা হচ্ছে, তিনি বলছেন টুইটারে, ছোটদের ভবিষ্যতে আমাদের অগ্রাধিকার, সেই কথা মাথায় রেখেই আমরা একটি বিশেষজ্ঞ দল গড়েছি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে মতামত জানাবেন। কিন্তু শুধু বিশেষজ্ঞরাই নয়, আমরা চাইছি অভিভাবকরা, সাধারণ মানুষরা, নাগরিক, সমাজ, এমনকি ছাত্ররাও নিজেদের মতামত ব্যক্ত করুন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাই তারা মেল করেই 7ই জুন দুপুর 2টার মধ্যে নিজেদের মূল্যবান মতামত দিক। অর্থাৎ বন্ধুরা, তিনি এখানে টুইট করেছেন যে ক্লাস 10 এবং 12-এর জন্য যে কমিটি, শুধু সেই কমিটি নয়, কিন্তু আমরা যেন সাধারণ মানুষরা সেখানে আমাদের যে ওপিনিয়ন সেটি যেন দিতে পারি। তো এখানে আমরা প্রথমে যেটি দেখব, যেখানে যে তিনটি মেল দেওয়া হয়েছে, এখানে মেল দেওয়া রয়েছে, তা আমি মেল শেষের দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে প্রসঙ্গত আজ রবিবারই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে 6 সদস্যের কমিটির ইতিমধ্যে খতিয়ে দেখেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি আদৌ আছে কিনা। যদি পরীক্ষা হয় তো সেই পরীক্ষা কীভাবে পদ্ধতিত হবে, সেটি কিন্তু সম্পূর্ণ মূল্যায়ন পদ্ধতি হবে কিনা, এবং এর বিবৃতি কিন্তু জানতে চেয়েছে জনতার কাছ থেকে। তো এই যে তিনটে ইমেল আইডি রয়েছে, তোমরা এটিকে পজ করে দেখে নিতে পারো, তিনটে ইমেল আইডি। তো চলুন, তোমাদেরকে যেটি করতে হবে, তোমাদেরকে প্রথমে তোমাদের ফোনের ইমেল খুলতে হবে। তো বন্ধুরা, অনেকের সবার ফোনেই কিন্তু মেল আছে, অনেকের নয় সরি, সবার ফোনেই কিন্তু মেল ইমেল আছে। তো প্রথমে তোমাদেরকে ইমেল খুলতে হবে, এবং ইমেল খোলার পর যে কম্পোজ বলে যে অপশন রয়েছে, এই কম্পোজের উপর ক্লিক করতে হবে, এবং তোমাদের এখানে যে সাবজেক্ট দিয়ে দিতে হবে যে মাধ্যমিক এবং এইচএস এবং সেকেন্ডারি এক্সামের বিষয় তোমাদেরকে দিতে হবে, এবং টু, এখানে এই যে টু রয়েছে, টুতে অর্থাৎ তোমাদের যে তিনটি ইমেল রয়েছে সেই তিনটি ইমেলের মধ্যে তিনটি তোমরা এখানে পরপর বসিয়ে দেবে। বসানোর পর এখানে সাবজেক্টটা তোমরা দিয়ে দেবে যে ক্যান্সেলেশন অথবা তোমরা যেটা চাইছো সেটা, এবং যে কম্পোজ যে মেল অর্থাৎ তোমরা যেটি চাইছো, প্রথম প্রশ্ন যে তোমরা চাইছো কিনা পরীক্ষা হবে, এবং দ্বিতীয় প্রশ্ন যদি তোমরা পরীক্ষা চেয়ে থাকো তাহলে কোন পদ্ধতিতে করলে ভালো হয়, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে যদি তোমরা এটিকে বাতিল করতে চাও তো কীভাবে নাম্বার বিবৃত হবে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের রেজাল্টের নাম্বার কীভাবে তারা দেওয়া যাবে তাদেরকে, এই তিনটে কিন্তু বিষয় রয়েছে। তো এই তিনটে বিষয় এখানে দেওয়ার পরে এখানে ওপরে সাবজেক্ট দিলে তার উপরে কিন্তু তোমাদের যে তিনটি মেল দেওয়া হয়েছে সেই তিনটি মেল দেবে, তারপরে সাবজেক্ট দেবে, তারপরে এখানে কম্পোজ ইমেল দেবে। ইমেল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে যে ডট রয়েছে এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, এর উপর ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা তোমাদের মতামত কিন্তু জানাতে পারো সরকারকে, এবং এটি খুব ভালো একটি বিষয়, খুব ভালো প্রসেস কিন্তু বার হয়েছে। তো দেখা যাক, জানা যাক কী বিষয়ে জানা যেতে পারে এবং কী বেরোয়, যে জনমত বা জনতা কী চাইছে। তো তোমাদের কী মতামত অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে করতে পারো, তো আমি সেটিকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমি এখানে মেল করার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে গুড বাই।